আসসালামু আলাইকুম। আমরা যখন বাজার থেকে পেন ড্রাইভ কিনি, তখন সেই পেন ড্রাইভটা আসল নাকি ফেক নাকি নকল, সেই জিনিসটা আমরা কীভাবে চেক করব? অনেক সময় কিন্তু HP লেখা থাকে বা বিভিন্ন ব্র্যান্ডের নাম লেখা থাকে পেন ড্রাইভে, কিন্তু আমরা যখন কিনে আনি, কিনে আনার পরে দেখা যায় যে সেটাতে কাজ করা যায় না, বা সেটাতে ফাইল ঠিক মতো রিডও করা যায় না, রাইটও করা যায় না, আবার সেটাকে ব্যবহার করা যায় না ঠিক মতো। যদি থাকে হলো 128 GB, তাহলে ব্যবহার করা যায় দেখা যায় 16 GB, বা 32 GB থাকলে ব্যবহার করা যায় 8 GB, এর বেশি ব্যবহার করা যায় না। সো এই আপনি যে পেন ড্রাইভটা কিনেছেন সেটা আসল নাকি নকল, সেটা আপনি কীভাবে চেক করবেন আজকে ভিডিওতে সেটা দেখাবো। প্রথমেই আপনি যেটা করবেন, আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে ডাউনলোডের একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে একটা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই পেজটা চলে আসবে, এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে, তারপরে এই যে সফটওয়্যার আমার মাউস আইকন যেখানে আছে এরকমভাবে আপনার এখানে ডাউনলোড হবে, যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে আপনি এই সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ESA ক্লিক করবেন, এইরকম একটা ইন্টারফেস আপনার এখানে আসবে। আসার পরে আপনি যেটা করবেন, এখান থেকে চেক USB ড্রাইভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন, এই ক্লিক করার পরে আপনি আপনার যে পেন ড্রাইভটা চেক করতে চাচ্ছেন, যেমন আমি এই পেন ড্রাইভটা চেক করতে চাচ্ছি, পেন ড্রাইভটা আপনার যে PC আছে PC-র যে কোনো USB-তে আপনি এটাকে ইনসার্ট করাবেন। সো বন্ধুরা দেখুন, এই যে যখন আমি পেন ড্রাইভটা ইনসার্ট করলাম, তখন পেন ড্রাইভ ইনসার্টেড লেখা আসার পরে একদম সমস্ত জিনিস কিন্তু এখানে চলে আসছে, এটা কত GB, তারপরে হচ্ছে যে মানে এটা বর্তমান ড্রাইভ হচ্ছে কে। যেমন আমি যদি আমার দিস PC-তে ঢুকি, এই যে ড্রাইভ, এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ কে, তাহলে ঠিক আছে, এটা একটু চেক করে আপনি নিতে পারেন। তারপর আপনি কী করবেন, এইখানে এই যে ভ্যালিডেট দিস ড্রাইভ, এখানে ক্লিক করলে এটা কি অরিজিনাল নাকি ফেক নকল সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আমি এখানে ক্লিক করছি, আর এখন কিন্তু যথেষ্ট সময় লাগবে, এটা ক্যালিব্রেটিং হবে, এবং ক্যালিব্রেট হয়ে যদি এই পেন ড্রাইভটা যদি আপনার ডেটা দিয়ে ভর্তি থাকে তাহলে অনেক বেশি দেরি হবে, আর যদি খালি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সবগুলো সবুজ আসতেছে, এবং আমি আপনাদেরকে বুঝাই বলতেছি, এই যে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, অর্থাৎ সবগুলো সবুজ, তার মানে হচ্ছে এই যে পেন ড্রাইভটা আছে, পেন ড্রাইভটা আমার একদমই ঠিক আছে, কারেক্ট আছে, এটা একদমই রিয়েল পেন ড্রাইভ, এটাতে কোনো দুই নাম্বারই নেই। আর এই যে দেখতে পাচ্ছেন রিড এরোর, যদি এখানে রিড এরোর হইতো তাহলে এইখানে বক্সগুলো, যে কোনো একটা বক্স যদি আপনার এই কালার হয়, এই যে দেখতে পাচ্ছেন নীল, তাহলে কিন্তু রিড এরোর আছে এটাতে। আবার যদি রাইট এরোর যদি থাকে, তাহলে যদি এখানে হলুদ কালার যদি কোনোটা হইতো তাহলে সেটা রাইট এরোর আছে, বা রাইট এরোর সেটাতে আছে এই পেন ড্রাইভটাতে সেটা হইতো। আর যদি নো স্টোরেজ, মানে স্টোরেজে যদি কম হইতো, মানে এটা আমার 32 GB, 31 পয়েন্ট যত আছে আর কি, 31 পয়েন্ট কত জানি, 32 GB থাকলেও 31 পয়েন্ট কত থাকে সেটা আমাকে দেখিয়েছে। এখন সেটা যদি আরও কম থাকতো, মানে এটা যদি ফেক থাকতো, মানে মনে করুন 4 GB একটা পেন ড্রাইভ সেটা আপনার কাছে বিক্রি করে দিয়েছে 32 GB বলে, তখন কিন্তু এই ভ্যালিডেট সফটওয়্যার দিয়ে আপনি ভ্যালিডেট করতে পারবেন যে এটা আসলে ঠিক নাকি স্টোরেজ কম আছে। স্টোরেজ যদি কম থাকে তাহলে এই যে নো স্টোরেজের মধ্যে যে লাল থাকবে, এখানে লাল দাগ চলে আসবে। সো বন্ধুরা, এই সিস্টেমে আপনি যখন পেন ড্রাইভ কিনবেন, পেন ড্রাইভ কিনে এনেই আপনার যদি PC থাকে বা ল্যাপটপ থাকে, সেটা সেখানে এই ভ্যালিডেট যে সফটওয়্যার আছে, পেন ড্রাইভ ভ্যালিডেট ভ্যালি ড্রাইভ যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই পেন ড্রাইভটা আসল নাকি নকল বা ফেক সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন আপনি নিজেই। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।